সম্মানিত দর্শক, আমি আজকে এসেছি একটি ছাগলের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাকিল ভাইয়ের বিভিন্ন জাতের ছাগলের খামার। এই ছাগলের খামার করে উনি প্রতি মাসে 30-40 হাজার টাকা আয় করেন এবং দুটি পরিবার এই খামার থেকে অর্থনৈতিকভাবে পরিচালনা করা হয়। আসুন আমরা জেনে নেই তার কাছ থেকে কীভাবে উনি ছাগল খামার করছেন। ভালো আছেন জেনে খুশি হলাম ভাই। আমি দেখতেছি আপনার এখানে এসে অনেক বড় বড় পাটা ছাগল, জি জি জি, এবং সেই সাথে কিছু মা ছাগল রয়েছে, জি জি জি। তো এতগুলো ছাগল আপনি যে পালছেন কি জন্য? আমি এই যে লালন পালন করি, এর মধ্যে বাচ্চাগুলো উৎপাদন হয়, বাচ্চা দিয়ে আমি সংসার চালাই। মানে বিজনেস করেন আপনি? বিজনেস করি। আপনি কত মানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করি, আবার কেউ যদি চায় বড় ছাগলও দিতে পারি। আচ্ছা, কতদিন ধরে আপনি এই খামার করছেন ছাগলে? আমার ছাগলে খামার, আমার 8 বছর বয়স, আমি 8 বছর থেকে ছাগল পালি। 8 বছর ধরে? জি। আচ্ছা, আর বর্তমান মনে করেন আমি যে ছাগল পালতেছি, এই আগে ছিলাম ওই সৈয়দপুরে। আচ্ছা, এখন বর্তমান আমি এখানে আছি। এখানে আসা হলো আমার 2 বছর। 2 বছর? জি। ও আচ্ছা, ওখানে জায়গা আটে না দেখি ভাড়া নিয়ে এই বাইরে বাইরে চলে আসছেন। হ্যাঁ। তো আপনার বর্তমানে এই খামারে কতগুলো ছাগল আছে? বর্তমানে এখন 20টা ছাগল আছে। 20টা ছাগল? হ্যাঁ, গত সাথে 30টা ছিল, একজন জোর করে নিয়ে গেছে 10টা। ও আচ্ছা, নারায়ণগঞ্জ জেলা। তো 20টা ছাগলের মধ্যে কোন কোন জাতের ছাগল আপনি পালন করছেন? এখানে তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, কাশ্মীরি, মিউতি তোতা, আচ্ছা, বিতল, সবই আছে। ও আচ্ছা, আপনার পাশে আমরা দেখছি এই ছাগলটা কি, এই কোন জাতের ছাগল এটা? এটা হলো মিউতি তোতা। মিউতি তোতা? জি, বাপ কিন্তু 100 তোতা। ও আচ্ছা আচ্ছা, এটা এটা আপনার বয়স কতদিন হচ্ছে? 1 বছর বয়স। 1 বছর? এর মূল্য বর্তমান কত? বর্তমান এর মূল্য 60,000 টাকা। 60,000 টাকা? আর যেটা আমরা যে কালো একটা চকড়া বকড়া দেখতেছি ওটা কোন জাতের? ওরদম তোতা, ওটা তোতাপুরি। তোতাপুরি, ওটার বয়স কতদিন? ওটার বয়স 6 দাঁত। 6 দাঁত? 6 দাঁত। এটার দাম কত? দাম 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা? জি। এটা কি আপনি বিক্রি করবেন না পালতে থাকবেন? বিক্রি করবো না, ওটা তো আমি বীজ উৎপাদন করি। ও আচ্ছা আচ্ছা, প্রজনন করছে? ও আচ্ছা, যেদিন মনে করেন ওর ক্ষমতা শেষ হয়ে যাবে তখন ওটা আমার 50,000 টাকা পাইলেও আমি বিক্রি করে দেবো। সবই আমি করতে পারছি সমস্যা নেই চলো ওইদিকে একটু যাই। এই যে এখানে ছাগল, মা ছাগল আমরা দেখতেছি, হ্যাঁ, এই মা ছাগল কি আপনার বাচ্চা দেয়? সবই, সবগুলো বাচ্চা উৎপাদন করে। সামনে সামনে মাস থেকে মানে অলরেডি বাচ্চা দেওয়া শুরু করবে। আচ্ছা আচ্ছা, মানে গাব আছে? হ্যাঁ, সবগুলো প্রেগন্যান্ট। সবগুলো প্রেগন্যান্ট? 1, 2, 3, 4, 5, 6 সবগুলো প্রেগন্যান্ট, আরও আছে ভিতরে। ও আচ্ছা, তো আপনার এই যে এদিকে আসেন একটু সামনে আসেন। জি। তো আপনার যে ছাগলের খামার করে আপনি, আপনার কীরকম উন্নয়ন হচ্ছে? আল্লাহর রহমতে এটা দিয়ে আমার পুরো সংসারটা চলে, দুইটা ফ্যামিলি চলে। আমার দুটো ফ্যামিলি চলে। আপনি পার মান্থ কত ইনকাম করতে পারেন? মাসে আমার প্রায় 30,000 টাকা মতন আসে। 30,000 টাকা পার মান্থ শুধু ছাগলের উপরেই? ছাগলের উপর দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই ছাগলগুলো এলাকায় বিক্রি করেন না অন্য কোথাও? বাসা থেকে বিক্রি হয়, আমার বাইরে যাওয়া লাগে না। বাসা থেকে বিক্রি হয়ে যায়, অন্যান্য পার্টি নিয়ে চলে আসে? বহু লোক আসে। ও আচ্ছা, তো ছাগল পালন অবস্থায় আপনার ছাগলের কোনো অসুখ বিসুখ হয়? কোনো অসুখ বিসুখ হবে না, কারণ আমি নিজের মতন পরিচালনা করি। এই জন্য আমার এখানে কোনো ডাক্তার আসে না। ডাক্তার আসে মানে খোলামেলা জায়গা, আপনি নিজের মতো নার্সিং করেন? আমি সব সব কিছু নিজে পরিচালনা করি। তার মানে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে? অভিজ্ঞতা মানে কি, এইগুলা ছাগল পালনের জন্য লাগে ভালো ফ্রেশ জায়গা। ও আচ্ছা আচ্ছা, তারপর মনে করেন ওর টাইম মতন খাওয়া, টাইম মতন গোসল, টাইম মতন ঘরে ঢুকানো, টাইম মতন বাইর করা, এইরকম পরিচালনা করলে কোনোদিন অসুখ বিসুখ হবে না। ও আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আপনি এই ছাগলগুলোকে কি কি খাদ্য দেন? বুটের খোসা খাওয়াই, গমের ভুষি, আর ওই সানি খাওয়াই, আর কাঁঠালের পাত খাওয়াই। কাঁঠালের পাত? জি। ও আচ্ছা আচ্ছা, তো আপনার পার ডে এই 20টা ছাগলের পিছনে কীরকম খরচ হয়? 800-900 টাকা দিন যায়। 800-900 টাকা? জি। তো ভালোই খরচ হয় তাই না? হ্যাঁ, ওদের টাকা ওরা খায়, আমাদের তো খাই না, যাই হোক আর কি। হ্যাঁ, ওদের টাকা ওরাই খায়, ওদের টাকা আরও পরিমাণে আমি পাই। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি যারা একদম আপনার যেমন ছাগল আপনি অনেকগুলো লাগিয়েছেন, যারা নতুন করে খামারি বা নতুন করে খামার করতে চায় ছাগলের, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন?
যেমন পরামর্শ নেব আমি সেরকম পরামর্শ দেবো। তারপরে যদি আপনি বলেন আপনি নিজ মুখে একজন নতুন খামারির পক্ষে কিভাবে ছাগলের খামার করা সম্ভব, নতুন মানুষ যদি আসে ছাগল নেওয়ার জন্য, এখন মনে করেন সে বলে যে ভাই আমি এই নতুন ছাগল লাগাইলাম আমি কিভাবে খাওয়া দাওয়া দেবো কিভাবে রাখবো, ওগুলো ওগুলো তো বলবোই দিবই। তারপর বলবো নিজে যদি পরিচালনা করতে পারে তাহলে ঠিক আছে, যদি মনে করেন কৃষক দিয়ে সে কাজ করাতে চায় তাহলে মনে হয় না লাভ করতে পারবে, তাহলে নিজে পরিশ্রম করতে হবে বেশিরভাগ। আর শ্রমিক যদি থাকে তারপর সে উনি যদি অফিসে থাকে কাজ করায় তাহলে ও আচ্ছা আচ্ছা, কেন এখনকার কর্মচারী আমার পছন্দই হয় না, মানে নিজে করলে শোনো না জি, অনেক দিক করলে চারে না তাই না, নিজে করাই সবচেয়ে শ্রেয়, মানে খামারে যত নিজে পরিশ্রম করা যায় তাহলে মানে নিজের একটা টান থাকবে, আমার নিজের টাকা দিয়ে কিনছি আমার নিজের টাকা দিয়ে ভুষি কিনে আনছি, সে আমি বললাম 2 কেজি খাওয়াতে সে খাওয়াতে 1/2 কেজি আর 1.5 কেজি চুরি করে নিয়ে গেল, ও আচ্ছা তো দেখা গেল আর একটা সমস্যা। তো আপনার ঘটনা হচ্ছে যে আপনার এই ছাগল গুলো কতদিন পর পর বাচ্চা দেয়? বছরে দুইবার। একটা ছাগলের বাচ্চা কয়টা হয়? 3টা করে হয়, 2টা করে হয়, 4টা করে হয়, মানে এক একটা ছাগলের এক একটা ছাগলের। হ্যাঁ ও যেমন এই যে ছাগলটা আচ্ছা যেটা শুয়ে আছে, হ্যাঁ হ্যাঁ দাঁড় করে দিই, হ্যাঁ দাঁড় করেন, এর 6 লক্ষ টাকা বিক্রি করছি বাচ্চা, 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করছি অলরেডি, এখন 4টা আছে আচ্ছা, এই যে একটা ওই একটা দুইটা এই একটা তিনটা ওই একটা আচ্ছা আচ্ছা। আর গত চালানে এর বেটিটা বিক্রি করলাম 42,000 টাকা। ও আচ্ছা এর এর বোনটা আচ্ছা বোন এর বোনটাকে 42,000 টাকা বিক্রি করছে, বাচ্চা বোনটাকে বিক্রি করছে 5 মাস ছেলে বাচ্চা ছাগলের বয়স 6 মাস, 6 মাসে 42,000 টাকা বিক্রি করছে বিক্রি। ও মাই গড। আর এই চালানে 3টা ছিল, একটা মারা গেছে আচ্ছা আচ্ছা, আর এই 2টা আছে আচ্ছা, এই 2টা বাচ্চার দাম এখন বর্তমান 40,000 টাকা, এই বাচ্চা দুটোর দাম 40,000, 2,000 করে জি। কয় মাস বয়স এটা? মাত্র 3 মাস বয়স, 3 মাস বয়স জি। ও আচ্ছা, তো আপনার আশেপাশে জি কেউ কি আপনার কাছে এসছে কখনো যে আপনি যে খামার করছেন এরকম খামার করার জন্য পরামর্শ নেওয়ার জন্য? অনেকগুলো অনেকগুলো অনেক, আজকে সকালবেলা একজন আসছিল আচ্ছা, উনি জল ঠাকুরকা বাড়ি, উনি বলছে ভাই আপনি আমাকে দয়া করে 2-4টা ছাগল দেন আমিও লালন পালন করি, আমি উঠতে চাচ্ছি। ও আচ্ছা, না আসেন আপনি সমস্যা নেই, যেটা লাগবে আমি দিব। ও আচ্ছা, তো ভাই আপনার নামটা যদি একটু বলেন। নাম মোহাম্মদ শাকিল। শাকিল জি। আচ্ছা আপনার এই এলাকার নাম কি? এলাকার নাম হলো বিমানবন্দর বাঙালিপুর, বাঙালিপুর বিমানবন্দর জি জি, এটা কি সৈয়দপুর এরিয়া পড়ে? সৈয়দপুর মধ্যে। ও আচ্ছা, তো ভাই ধন্যবাদ আপনাকে এই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার এই ছাগলের খামার উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আপনার খামার আরও উন্নতি লাভ করুক এই কামনাই করি, ধন্যবাদ। মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার লাগবে না বলেন, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01993652815। আচ্ছা ওকে, থ্যাংক ইউ।